হ্যালো বন্ধুরা, আজকে ব্লগে আপনাদেরকে দেখাবো ছাগলের হাট। সাধারণত গরু ছাগলের হাট একত্রিত হয়, কিন্তু চাঁদপুর জেলার বাবুরহাট নামক বাজারে শুধুমাত্র ছাগলেরই বিশাল হাট হয়, যেখানে শুধু ছাগল আর ছাগল পাওয়া যায়। এখানে শুধু ছাগলেরই বিক্রি হয়। তো এই ভিডিওটা এখন আপনাদেরকে দেখাবো কত ছাগল, আর এখানে ছাগলের দাম অনেক কম দামে পাওয়া যায়। এই জন্য দেখা যায় যে চাঁদপুরের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ছাগল কিনতে আসে। কেউ এখান থেকে ছাগল নিয়ে পালে, আবার কেউ বাচ্চাদের আকিকা দেয়, বা কারো তখন বা খাবার ইচ্ছা করে, বা দেখা যায় যে কসাই যারা আছেন তারাও এখান থেকে ছাগল কিনে। কারণ এখানে যারা ছাগল বিক্রি করে তারা সবাই হচ্ছে গৃহপালিত মানে মানুষ, যারা তারাই এগুলো মানে নিয়ে আসে বাজারে। যাদের নিজস্ব ছাগল আছে তারাই নিয়ে আসে, কোনো ব্যবসায়ীকে নিয়ে আসে না। এই জন্য খুব সস্তা দামে এখানে ছাগল পাওয়া যায়। তো আমরা আসছি এটা ছাগল কিনতে, সেই সাথে আপনাদেরকেও দেখাচ্ছি যে এখানে কত ছাগল। আর এখানে ছাগলগুলো কি একটা ভালো জিনিস হচ্ছে, ছাগলগুলো অনেক বড়ো বড়ো আর মানুষের অনেক ভিড় থাকে। তো দেখা যায় যে ক্রেতা যখন কম থাকে তখন ছাগলের দামটা কম থাকে, আবার যখন ক্রেতা বেশি থাকে তখন বিক্রেতারা ছাগল দামটা অটোমেটিক বাড়িয়ে দেয়। তো আজকের বাজারে দেখছি যে ক্রেতা একটু কম, সেক্ষেত্রে আশা করা যায় যে ছাগলের দামটা একটু কম হবে। তো আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কত ছাগল আনাচে কানাচে চিপায় চাপায়, মানে একটু জায়গা পেলেই ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে সকলেই। মানে এখানে কোনো ব্যবসায়িক না যে গ্রাম থেকে কিনে নিয়ে আসছে তারপর সবগুলো এক জায়গায় করে বিক্রি করছে। আমি দুটো ছাগল পাললাম, আমি এনে দাঁড়াইছি, আর যে যে ছাগল পালতেছে সেই এনে দাঁড়াইছে, কোনো দালাল বা কোনো অন্য কোনো চক্র বা ব্যবসায়িক নেই। এই জন্য এখানে মানে ছাগল কিন্তু অনেক সুবিধা, যে যে পালছে সে হয়তো আমার কাছে একটু কম রাখতে পারে, কারণ তার টাকা পোষায় সে দিয়ে দিবে। এই ছাগলের হাটটা হচ্ছে বাবুরহাট, তার জেলা নাম করা বাজার হচ্ছে বাবুরহাট। এখানে ছাগল খুব সস্তা দামে পাওয়া যায়, এক কথায় মানে অন্য অন্য জায়গা থেকে ছাগল খুব ভালো দামে পাওয়া যায়। 10-12 হাজার টাকার মধ্যেই অনেক বড় বড় ছাগল পাওয়া যায়, আর এর নিচে তো আছেই। তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে পুরো ছাগলের হাটটাই দেখাচ্ছি। এই যে দাঁড়িয়ে রয়েছে এরা, নিজেরা ব্যক্তিগতভাবে ছাগল পালে। তো আমি এক ছাগল বিক্রেতার সাথে কথা বলেছিলাম যে আপনারা কত বছর একটা ছাগলকে পালেন বা কীরকম খরচ হয়। তো উনি বললো যে 2 বছর থেকে 3 বছর একটা ছাগল পেলেই বিক্রি করে দিই, খরচ বেশি হয় না। বাদ বাকি আমরা তো একটা ছাগল পালি না, একসাথে 2টা 3টা 4টা পালি, সেক্ষেত্রে লাভই হয়। আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার কাছে যা মনে হইলো যে এখানে ছাগলগুলা মানে দামের তুলনায় উচ্চতা এবং প্রশস্ততা বেশি, এই জন্য এখানে ছাগল কিনে খুবই লাভ। আমার বাবা এক জায়গায় ছাগল মোলাচ্ছেন, আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদের ছাগলটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিও শেষ পর্যায়ে, যেটা আমরা কিনেছি সেটা দেখাবো। এর মাঝখানে আমরা দেখছি ছাগল। এই বাজার হচ্ছে মজার বিষয় হচ্ছে, আমি ফার্স্টে ভাবছিলাম যে এই বাজারে হয়তো গরু ছাগল একসাথেই দেখতে পাবো, কিন্তু আসলে দেখলাম যে শুধু ছাগল আর ছাগল, মানে কি বলবো, পুরো বাজারটাই ছাগল। একটা জায়গা সেখানে পুরোটাই এই বাবুরহাটেই নাকি গরু হাটের জন্য আলাদা জায়গা আছে, সেখানে গরু বিক্রি হয় আর ছাগলের জন্য আলাদা জায়গা, দুইটা একত্রিত না। এই জিনিসটা কিন্তু আসলে ভালো, যখন নতুন কেউ আসবে এই যে এই ছাগলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমরা কিনবো। তো এই ছাগলটা মোড়ামুড়ি হচ্ছে, আর বাবা মোড়ামুড়ি করছেন, আমি ভিডিও ধরে রেখেছি, আমাদেরকে নিয়ে আসছে বাবা, এখানে কথা বলছেন, তো আমি এখানে থাকছি না। যাই হোক, এই বাবুরহাটে নতুন কেউ আসলে সবচেয়ে তার জন্য সুবিধা হচ্ছে, মানে কাউকে জিজ্ঞেস করলেই হয় যে বাবুরহাট গরুর হাট কোথায়, সেটা আলাদা। আবার যদি বলেন যে ছাগলের হাট কোথায়, সেটাও আলাদা। এটা সবচেয়ে ভালো জিনিস, আর আমাদের ছাগলটা কিনা হয়ে গেছে। এই যে কারো মাথা দেখছেন, এটাই আমাদের ছাগল, আমরা ছাগলটা নিয়ে যাচ্ছি। এটা এখানে বাজারে যে হাসিল বলে সেখানে হাসিল দিয়ে তারপর আমরা ছাগলটা নিয়ে চলে যাব। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্টস করে।